আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো যে বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে বা ডেন্টালে বা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আমরা আসলে কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত সেটা তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের ভিতরে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমাদের স্বপ্ন থাকে বা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন থাকে। তো এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আসলে আমরা কিভাবে পড়াশোনাটা করতে পারি বা কিভাবে আমরা পড়াশোনা করলে আমাদের স্বপ্নের ক্যাম্পাসে আমরা চান্স পাবো, এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে। এবং আমি চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে তুমি পড়াশোনাটা শুরু করবা বা প্রপারলি কিভাবে পড়াশোনা করলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবা এই বিষয়টা তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম আমি যেটা নিয়ে শুরু করব, তুমি যদি চান্স পেতে চাও কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, তাহলে প্রথম যেটা তোমাদের টার্গেট থাকবে, তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলভের কোনো বিকল্প কিন্তু নেই। অর্থাৎ তোমার যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাকে শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে ব্যাপারটা এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নও সলভ করতে হবে, পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। এমন প্রশ্ন আসতে পারে, ভাই প্রশ্ন ব্যাংকটা কেন সলভ করবো বা প্রশ্ন ব্যাংকটা আমরা সলভ করার প্রয়োজনীয়তাটা কী? তো এখন বাজারে কিন্তু বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায়, এখন সেখান থেকে তোমাকে প্রশ্ন ব্যাংকটা তুমি কিনলা। অ্যান্ড প্রশ্ন ব্যাংকটা যখন তুমি কন্টিনিউয়াসলি সলভ করতে থাকবা, তখন তুমি কিন্তু নিজেই বুঝতে পারবা যে ওই বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নের প্রশ্ন আসতেছে। আমি হয়তো বা হঠাৎ করে তোমাকে বলতে পারি যে তুমি এই প্রশ্নগুলো গুরুত্ব দাও, বা তার থেকে তুমি নিজে যদি যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা, তুমি যখন নিজে উপলব্ধি করতে পারবা যে কোনো একটা অধ্যায় পার্টিকুলারলি এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসতেছে এই বিশ্ববিদ্যালয়ে, বা কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যায় স্পেসিফিক কিছু অধ্যায় থাকে যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন দিয়ে ফেলে, এই জিনিসটা তোমাকে অবশ্যই নিজে নিজে পড়ে আয়ত্ত নিয়ে আসতে হবে। এবং এই জিনিসটা আয়ত্ত আনতে গেলে তোমাকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। কারণ প্রশ্ন ব্যাংকটা এর জন্যে সলভ করা এর জন্যই গুরুত্বপূর্ণ, তুমি প্রশ্ন ব্যাংক সলভ না করে যদি তুমি পরীক্ষা হলে বসো, তাহলে তুমি কিন্তু তোমার প্রপার আউটপুটটা দিতে পারবে না। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের প্রশ্ন নেয় বা পরীক্ষা নেয়। দেখা যায় জাহাঙ্গীরনগরে যে ধরনের প্রশ্ন আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন আসবে না, বা গুচ্ছে যে প্যাটার্নের প্রশ্ন আসবে সেই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে না। অর্থাৎ মেডিকেলের প্রশ্নের সাথে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা ডিফারেন্ট হবে, একেবারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভেরিয়েশন কিন্তু ডিফারেন্ট। এই জন্য তোমার যে স্বপ্ন যেই বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেই বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসতেছে সেটা যেমন সলভ করতে হবে, পাশাপাশি চেষ্টা করতে হবে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যে বিগত সালে কী ধরনের প্রশ্ন আসছে সেটা কিন্তু সলভ করতে হবে। দেখা যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যায় প্রশ্নের টাইপ কিন্তু অবশ্যই অবশ্যই রিপিট হয়। হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি সলভ করতেছো, পাশাপাশি তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করো, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিগত সালের প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কমন চলে আসছে, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেই টাইপের প্রশ্ন চলে আসছে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যেই বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকতে কেন তোমাকে চেষ্টা করতে হবে বাংলাদেশের যেগুলো পপুলার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। কারণ প্রশ্ন ব্যাংক সলভে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করবে। কারণ প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি বুঝতে পারবা কী ধরনের প্রশ্ন আসতেছে, কোন প্যাটার্নের প্রশ্ন আসতেছে, কোনগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু তোমার ভিতরে ধারণা অটোমেটিকলি চলে আসবে। এই জন্য কিন্তু প্রথম যেটা তোমাকে শুরু করতে হবে, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, যেখানে পড়তে চাও, সেখানকার যে প্রশ্ন ব্যাংক আছে সেটা বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই পাবা, সেটা কিনে নিয়ে তুমি প্রথমে প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করবা। অধ্যায়ভিত্তিক যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, তুমি নিজেই বুঝতে পারবা কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোনগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তারপরে দুই নম্বর যেটা, তোমাকে নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস থাকতে হবে। কারণ নিয়মিত যদি তুমি পরীক্ষা দাও, এতে তোমার প্রথম যেটা বেনিফিট হবে, তোমার পরীক্ষার যে ভীতি সেটা তোমার দূর হয়ে যাবে। হয়তো বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন তুমি পরীক্ষাগুলো দাও তখন তোমার মার্ক অনেক কম আসবে। তো আসলে মার্কটা কিন্তু তোমার পরীক্ষাগুলো দেওয়ার বেশি যে গুরুত্বপূর্ণ সেটা না, তোমাকে যেটা করতে হবে পরীক্ষার যে সিচুয়েশন বা পরীক্ষার যে প্রেশার সেটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি তোমার ভিতরে নিয়ে আসতে হবে। যখন তুমি রেগুলার প্রতিদিনই একটা এক্সামের ভিতরে থাকবা, তখন পরীক্ষার ভীতি যেমন দূর হবে, পরীক্ষার সময় কীভাবে ভুল না করা যায় সেটার ভিতরে যে সচেতনতা সেটা তোমার ভিতরে কিন্তু ডেভেলপ হয়ে যাবে। পাশাপাশি কীভাবে হাতে কালেকশন করতে হয় এটা কিন্তু তুমি শিখতে পারবা। পাশাপাশি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময় যে এক ঘন্টার ভিতরে দ্রুত কীভাবে সলভ করতে হয় এটা কিন্তু তুমি শিখতে পারবা। এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, যে পড়ার পাশাপাশি নিয়মিত একটা পরীক্ষার ভিতরে থাকতে হবে। পরীক্ষা তুমি কম মার্ক পাও আর বা বেশি মার্ক পাও সেটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো নিয়মিত পরীক্ষা দিয়ে পরীক্ষার সাথে তোমাকে নিজেকে অভ্যস্ত করে ফেলা। কারণ তুমি যদি হঠাৎ করে কোনোদিন যদি তুমি পরীক্ষা না দাও, হঠাৎ করে পরীক্ষা হলে যদি বসে পড়ো, তাহলে ওই এক ঘন্টার ভিতরে কিন্তু প্রপার আউটপুট তুমি দিতে পারবে না। তুমি অনেক কিছু শিখছো, অনেক কিছু জানো, বা তোমার ভিতরে যদি পরীক্ষা দেওয়ার অভ্যাসটা আগে থেকে না থাকে, তাহলে হঠাৎ করে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি 100% আউটপুটটা কিন্তু দিতে পারবে না। কারণ পরীক্ষার ওই এক ঘন্টা কিন্তু একটা মাইন্ড গেম, এই মাইন্ড
গেমে তোমাকে বিজয়ী হতে গেলে আগে থেকেই পরীক্ষার ভীতিটা তোমার ভিতরে আনা যাবে না, এবং পরীক্ষা দিয়ে 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 পরীক্ষার প্রতি যে ভীতি সেটা দূর করে দিয়ে পরীক্ষার সর্বোচ্চ কিভাবে আউটপুট আনতে হয় সেটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ একমাত্র পরীক্ষা কিন্তু তোমাকে পারবে ভর্তি পরীক্ষায় ভালো একটা আউটপুট নিয়ে আসার মতো দক্ষতা অর্জন করে দেওয়ার জন্য। এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে নিয়মিত একটা পরীক্ষার ভিতর থাকা। এখন প্রশ্ন আসতে পারে এই পরীক্ষাগুলো আমরা কিভাবে দিতে পারি, পরীক্ষাগুলো যাতে তুমি ঘরে বসে দিতে পারো এজন্যই কিন্তু মিললে আমরা অনলাইনে এক্সামের জন্য আমরা অনলাইনে স্পেশাল এক্সাম ব্যাচ চালু করছি। আমাদের অনলাইন স্পেশাল এক্সাম ব্যাচের ক্ষেত্রে কিন্তু ভার্সিটির জন্য আলাদা এক্সাম ব্যাচ চালু আছে, এখানে সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, আর্টসের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, একেবারে কমার্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচের ক্ষেত্রে প্রায় 85টার উপরে পরীক্ষা নেওয়া হবে। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাটারি নির্মাণ পরীক্ষা নেওয়া হবে, মেডিকেলের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, তোমার ডেন্টালের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, জিএসটির জন্য কিন্তু আলাদা এক্সাম ব্যাচ আছে। তো এই এক্সাম ব্যাচগুলোতে যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে পরীক্ষার ভীতিটা যেমন দূর করতে পারবা, একইভাবে এক্সামগুলো যদি তুমি রুটিন অনুযায়ী একদিন পর পর দিতে পারো তাহলে প্রপার একটা বেস্ট আউটপুট কিন্তু তুমি আলটিমেটলি ভর্তি পরীক্ষায় যেয়ে দিতে পারবা। তো যারা যারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা যেটা করবা, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কোর্স ফি হলো মাত্র 500 টাকা। অর্থাৎ এই মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি প্রায় 85টা এক্সাম দিতে পারবা, এবং এই এক্সামগুলো দিলেই কিন্তু তোমার ভর্তি প্রস্তুতির 100% তুমি কমপ্লিট করতে পারবা শুধুমাত্র ঘরে বসেই। অর্থাৎ অনলাইনে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই এক্সামগুলো কিন্তু দিতে পারবা। তো যারা যারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পরে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে, এবং রেগুলার এক্সামগুলো দিয়ে তুমি নিজেকে ভর্তি পরীক্ষার জন্য 100% কিন্তু প্রস্তুতি করে নেওয়ার তোমার এই সুযোগটা থাকবে। আশা করি এই সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাবা। তারপরে মিলে যেটা নিয়ে আলোচনা করব, তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সূত্র টেকনিক ছন্দ নিয়মিত রিভিশনের ভিতরে থাকতে হবে। কারণ ভর্তি পরীক্ষায় শর্টকাটে কোনো কিছু সলভ করতে গেলে অবশ্যই তোমাকে কিছু টেকনিক শিখতে হবে, কারণ প্রপার যদি এই টেকনিকগুলো তুমি না শিখতে পারো তাহলে আলটিমেটলি তোমার কোনো একটা প্রশ্ন সলভ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। কারণ ভর্তি পরীক্ষায় সময়টা কিন্তু খুবই কম দিবে, এই কম সময়ের ভিতরে বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে গেলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সূত্র টেকনিক ছন্দ কিছু শিখতে হবে, এবং এটা যদি তুমি নিয়মিত রিভিশন না করো তাহলে হঠাৎ করে ভর্তি পরীক্ষায় যেয়ে তোমার কিন্তু সেই জিনিসগুলো মনে করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এর জন্য চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব নিয়মিত এটাই সূত্র বা টেকনিক বা ছন্দগুলো নিয়মিত রিভিশনের ভিতর রাখা। নিয়মিত রিভিশনের ভিতর রাখলে এবং ওগুলা দিয়ে যদি বারবার এক্সামের ভিতর থাকতে পারো তাহলে আলটিমেটলি ভর্তি পরীক্ষায় যেয়ে তোমার বেস্ট আউটপুটটা কিন্তু তুমি দিতে পারবা। তারপর যেটা নিয়ে আমি আলোচনা করবো, তোমার যেটা করতে হবে যে ইউনিভার্সিটি ভিত্তিক যাচাইমূলক এক্সাম দেওয়ার একটা অভ্যাস থাকতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তি পরীক্ষায় বসবা তার আগের 10 দিন থেকে চেষ্টা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা সাবজেক্ট মিলে 100 মার্কের যে পরীক্ষাটা দিচ্ছে সেই স্ট্যান্ডার্ড তোমাকে 10 দিন আগে থেকে তোমাকে পরীক্ষাগুলো দিতে হবে। কারণ পরীক্ষার আগের 10 দিন তুমি যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তুমি যদি যাচাইমূলক এক্সামগুলো দিতে পারো তাহলে সেক্ষেত্রে হবে কি ভর্তি পরীক্ষায় যেয়ে আর কোনো ভয় কাজ করবে না, তুমি ভর্তি পরীক্ষায় যেয়ে 100% রিপোর্ট দিতে পারবা এবং দেখবা ভর্তি পরীক্ষায় যেয়ে তোমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কমে যাবে, এবং নেগেটিভ মার্কিংও তুমি কিন্তু কম খাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যত মার্ক তোলার দরকার সেই মার্কটা কিন্তু তোলার মতো ক্যাপাসিটি তোমার ভিতরে চলে আসবে। তাই এর জন্য চেষ্টা করবা ইউনিভার্সিটি ভিত্তিক যাচাইমূলক এক্সাম দাও, এবং ইউনিভার্সিটি মূলক যাচাইমূলক এক্সামটা কিন্তু তুমি আমাদের এই অনলাইন এক্সাম বেসে ভর্তি হলেই দিতে পারবা। এবং অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের 10 দিন থেকে দেখবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন নেয় 100 মার্কের সেই স্ট্যান্ডার্ড পরীক্ষা নেব। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগের 10 দিনে দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ড পরীক্ষা নেয় সেই স্ট্যান্ডার্ড কিন্তু পরীক্ষাগুলো নিব। এই জন্য দ্রুত কিন্তু আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাবা। আশা করি অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে তোমার প্রপার একটা গাইডলাইন নিয়ে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বা একটা সিট কিন্তু কনফার্ম করতে পারবা। তারপর যেটা তোমার প্রতি গুরুত্ব দিতে হবে হাতে ক্যালকুলেশনের প্রতি অবশ্যই তোমাকে শিখতে হবে, কারণ তোমরা জানো ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, তার মানে যেহেতু কোনো ডিভাইস ইউজ করতে দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হাতে ক্যালকুলেশন শিখতে হবে। কারণ তুমি মাত্র দেখা যায় পরীক্ষা কিন্তু অনেক স্টুডেন্ট দিবে, দেখা যায় প্রত্যেকটা সিটের জন্য প্রায় 30-40 জন করে কম্পিটিশন করবে, এই এত বড় ভর্তি যুদ্ধের ক্ষেত্রে টিকতে গেলে তুমি যদি হাতে ক্যালকুলেশনে দক্ষ না হও তাহলে কিন্তু কম সময়ের ভিতরে তুমি কিন্তু সলিউশন করতে পারবে না। অনেকে দেখা যায় অনেকে একটা প্রশ্ন সলভ করতে গেলে অনেক বেশি সময় নিয়ে ফেলে, এই বেশি সময় নেওয়ার কারণেই তোমার দেখবে যে আলটিমেটলি তুমি সকল মানে চান্স পাওয়ার মতো যে মার্ক তোলা সেটা কিন্তু তুমি তুলতে পারবে না। এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে হাতে ক্যালকুলেশনের প্রতি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ কীভাবে ক্যালকুলেটার ছাড়া সলভ করতে হয় এটা যদি শিখতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় যেয়ে তুমি তোমার বেস্টটা কিন্তু দিতে পারবা। 4 নম্বর যেটা লাগবে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি স্বপ্ন দেখতে হবে, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার ভিতরে স্বপ্ন থাকতে হবে যে আমি ওই বিশ্ববিদ্যালয়কে ওই ক্যাম্পাসে পড়বো। এই স্বপ্নটা না দেখতে পারলে তুমি কিন্তু সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ স্বপ্নটা দেখতে হবে সেই অনুযায়ী তোমাকে মনের ভিতরে বিশ্বাসও রাখতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমি যেই বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখতেছি সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এবং পাশাপাশি শুধুমাত্র স্বপ্ন আর বিশ্বাস দেখলে বিশ্বাস করলে হবে না, পাশাপাশি তোমাকে পরিশ্রমটা করতে হবে।
এজন্য কিন্তু আমি যদি আমার লাইফের জার্নির কথাটা বলি, আমি যখন তোমাদের মতো অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিন্তু আমি প্রতিদিন দেখা যেত যে আমি কি করতাম, ইউটিউবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিডিওগুলো দেখতাম, এই ক্যাম্পাসের ভিডিওগুলো যখন দেখতাম তখন আমার খুবই ইচ্ছা হতো যে আমি যদি আমি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিডিও দেখতাম সেই বিশ্ববিদ্যালয়ে যদি আমি চান্স পেতাম, এই স্বপ্নগুলো কিন্তু তোমার আমার ভিতরে অনেক দৃঢ় হতো। এবং আমি সবসময় চেষ্টা করতাম যে যখনই অবসর সময় থাকতাম, আমি যেহেতু দিনাজপুরে পড়াশোনা করছি, যে আমার আমি যেখানে পড়াশোনা করছি তার পাশেই হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল, তো আমি অবসর সময় প্রায় আমি হাজিদানেশ ক্যাম্পাসে ঘুরতে যেতাম। এতে হতো কি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা কিন্তু বৃদ্ধি পেত পেত। এই জন্য তুমি চেষ্টা করো তোমার যদি আশেপাশে কোনো বিশ্ববিদ্যালয় থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়, তুমি চেষ্টা করবে সেই বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসার জন্য। এই জন্য দেখবো তোমার সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে গুরুত্ব সেটা তোমার ভিতরে ফিল হবে এবং তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য অনেক বেশি পরিশ্রম করার যে স্পিড বা যে পাওয়ার সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। এই জন্য চেষ্টা করবা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখতে হবে, তোমার ভিতরে বিশ্বাস থাকতে হবে, তোমাকে সেখানে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার আলটিমেটলি সফলতায় তুমি পৌঁছাতে পারবা এবং তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার মাধ্যমে তোমার স্বপ্ন যেমন পূরণ করতে পারবা, একইভাবে তোমার বাবা মার স্বপ্নটাও কিন্তু পূরণ করতে পারবা। তো এই হলো মোটামুটি চান্স পাওয়ার জন্য কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। আশা করি এই জিনিসগুলো প্রপারলি ফলো করে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা এবং তোমার বাবা মার স্বপ্নটাও কিন্তু পূরণ করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।